মুখ্য সচিব হিসেবে দুর্দান্ত কাজ করেছেন আইএস অফিসার আলাপন বন্দ্যোপাধ্যায়। রাজ্যের একাধিক ইস্যুতে গুরুদায়িত্ব পালন করেছেন তিনি। এভাবেই আলাপনের প্রশংসা করে তার অবসরের দিনই নতুন পদে নিযুক্ত করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য সচিব হিসেবে অবসরের পর মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হওয়ার ঘটনা এ রাজ্যে নজিরবিহীন। তাই নিঃসন্দেহে ভারতীয় রাজনীতির ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেললেন আলাপন বন্দ্যোপাধ্যায়। কিন্তু এখন প্রশ্ন হল, এই পদে তাকে কোন কোন দায়িত্ব পালন করতে হবে এবং মুখ্যমন্ত্রীর কাছে আলাপন বন্দ্যোপাধ্যায় কি কি শর্ত রেখেছেন? আজকে অর্থাৎ 1 জুন থেকে আগামী 3 বছরের জন্য মুখ্য উপদেষ্টা পদে আসীন থাকবেন আলাপন। এদিন সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানান, মঙ্গলবার থেকে মুখ্যমন্ত্রীকে নানা বিষয়ে পরামর্শ দেবেন মুখ্য উপদেষ্টা। যখন যে ইস্যুতে মুখ্যমন্ত্রীর প্রয়োজন হবে সেই ইস্যুতে পরামর্শ দেবেন তিনি। এছাড়া আর কি কি দায়িত্ব তাকে দেয়া হবে তা আগামী দিনে অর্থমন্ত্রকের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। মুখ্যমন্ত্রী আরও জানান, এই পদের জন্য 2,50,000 টাকা বেতন পাবেন আলাপন, সঙ্গে সমস্ত ধরনের সুবিধা। মুখ্য সচিবের বদলি নিয়ে তুঙ্গে পৌঁছায় কেন্দ্র রাজ্য টানাপোড়ন। আলাপন বন্দ্যোপাধ্যায়কে এখন ছাড়া যাবে না, সোমবার চিঠি দিয়ে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বিকেলে 5টার কিছুক্ষণ আগে রাজ্যকে পাল্টা চিঠি দেয় কেন্দ্র, তাতে মুখ্য সচিবকে অবিলম্বে কেন্দ্রের কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। উল্লেখ্য, 31 মে আলাপন বন্দ্যোপাধ্যায়ের অবসরের গ্রহণের দিন ছিল, কিন্তু রাজ্যের কোভিড পরিস্থিতি এবং ঘূর্ণিঝড় ইয়াস পরিস্থিতি সামাল দিতে তার কর্মজীবনের মেয়াদ 3 মাস বৃদ্ধির আবেদন জানায় রাজ্য, তাতে সায়ও দেয় মোদী সরকার। কিন্তু তার কয়েকদিনের মধ্যেই আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে বদলির নির্দেশ দেয় কেন্দ্র। এরপরই তুঙ্গে ওঠে টানাপোড়ন। কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, আজই মুখ্য সচিব পদ থেকে অবসর নিচ্ছেন আলাপন। তার ভূয়সী প্রশংসাও শোনা যায় মমতার গলায়। মুখ্যমন্ত্রী বলেন, মুখ্য সচিব হিসেবে দারুণ কাজ করেছেন তিনি। রাজ্যের কোভিড পরিস্থিতি থেকে ঘূর্ণিঝড়, যশ মোকাবেলা এবং বিধানসভা ভোটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। অত্যন্ত দক্ষ একজন আধিকারিক তিনি। ওর প্রতিভা এবং অভিজ্ঞতাকেই এবার মুখ্য উপদেষ্টা হিসেবে কাজে লাগানো হবে। এইদিকে আলাপন বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে কয়েকটা শর্ত দিয়েছিলেন। সেই শর্তগুলো হলো, তাকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে এবং যখন যা পরামর্শ দরকার তখন তিনি সেই পরামর্শগুলি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবে। এছাড়াও প্রতি মাসে 2,50,000 থেকে 3,00,000 টাকা বেতন তার লাগবে এবং সেক্ষেত্রে রাজ্য সরকার তাকে 2,50,000 টাকা বেতন প্রতি মাসে দিচ্ছে। এছাড়াও সমস্ত রকম সুযোগ সুবিধা তাকে দিতে হবে এবং সেগুলো মেনে নিয়েছে রাজ্য সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়।